প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভি স্বাস্থ্য বিষয়ক প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। আপনাদের সাথে আছে আমি ডক্টর তাহমিন আক্তার মুনিয়া। প্রিয় দর্শক, আজকে কথা বলবো হার্টের ব্লক জনিত সমস্যা নিয়ে। আমাদের ঘরে বাইরে প্রায় অনেকেরই এই সমস্যাটি রয়েছে। সমস্যাটিতে যারা ভুগছেন বা যারা চিকিৎসা নিয়েছেন তাদের দুজনের জন্যই উপকার হবে এই অনুষ্ঠানটি। আর অনুষ্ঠানে আজকে আমরা অতিথি হিসেবে পেয়েছি মেট্রোপলিটন কার্ডিয়াক সেন্টারের বিশেষজ্ঞ, যিনি প্রায় 15 বছর ধরে সফলতার সাথে এই হার্টের ব্লকজনিত সমস্যার চিকিৎসা সেবা প্রদান করে আসছেন, ডক্টর লোকমান হোসেন। স্বাগত আপনাকে আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। ব্লকজনিত সমস্যা এখন এত সাধারণ হয়ে গেছে, দু তিনজন বয়স্ক রোগীর ক্ষেত্রেই, পুরুষদের ক্ষেত্রে অন্তত বলা যায় যে সমস্যাটি রয়েছে। তো স্যার, আপনার কাছে কি কারণটা কি মনে হয়? এক নম্বরে বলতে হবে যারা চেইন স্মোকিং করে, যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস আছে, ইরেগুলার লাইফ লিড করে, স্ট্রেসফুল জব করে, তাদেরই এই ধরনের লক্ষণ দেখা যায়। আর একটা কথা বলছেন যে খুবই বেশি দেখা যায়। আসলে আজকালকার যুগে, মডার্ন যুগে মানুষ খুব কনসিয়াস, সো তাদের কোনো সমস্যা হলেই তারা ডাক্তারের শরণাপন্ন হচ্ছে। শরণাপন্ন হওয়ার জন্যেই এই রোগটা আর্লি ডায়াগনোসিস হচ্ছে। কেউ যদি বলে রোগটা এখন বেশি হচ্ছে, নো, এই রোগটা আগেও ছিল, এখনও আছে, কিন্তু আগের দিনের বোঝার অত অ্যাবিলিটি ছিল না, আর ওই ধরনের ইনফ্রাস্ট্রাকচার যে ব্যাকআপ ফ্যাসিলিটিস নাও অ্যাভেলেবল ইন বাংলাদেশ। সাথে আরেকটা কি বলা যায় না যে এখনকার সময়ের যে জীবনযাপন পদ্ধতি? অবশ্যই, এটাকে অবশ্যই বলা যায়, কারণ আমরা যদি আগের দিনের কথা চিন্তা করি, তখনকার ফ্রেশ ফ্রুট ছিল, ফুডে কোনো অ্যাডাল্টারেশন ছিল না। নাওডেজ আমরা পত্র পত্রিকায় সবসময় দেখে আসছি, সবসময় একটা খাদ্যে ভেজা, সো সবকিছু মিলিয়ে আমাদের লাইফটা অনেক ন্যারো প্যাসেজ দিয়ে পাস করছে। এই ধরনের সমস্যা যারা, তাদের লক্ষণটাকে, প্রকাশভঙ্গিটা কি হয় রোগের? প্রথমে পেশেন্ট কমপ্লেন করবে যে স্যার, আমি একটু হাঁটলে পরে বুকের চাপ দেয়, একটু শ্বাসকষ্ট হয়, এটা স্বাভাবিক কারণে প্রেজেন্ট করতে পারে। আবার কিছু কিছু পেশেন্ট আছে যারা কোনো কিছু এক্সপ্লেন করতে পারে না। যদি কোনো পেশেন্ট ডায়াবেটিক হয়, তাদের পেইনের বোধটা অনেক কমে যায়, সেক্ষেত্রে ওই সমস্ত পেশেন্ট একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক নিয়ে আসে, হার্ট অ্যাটাক নিয়ে অবস্থায় তারা হসপিটালে চলে যেতে পারে। যার জন্য পেশেন্ট তিনভাবে প্রেজেন্ট করতে পারে, একটা তার বুকে ব্যথা, হাঁটতে গেলে বুকে চাপ দেয়, আর একটা হলো কিছু তো হাঁটতেই পারে না, আর একটা গ্রুপ আছে যে এমন একটা ম্যাসিভ অ্যাটাক হয় যখন হসপিটালাইজ হওয়ার আগে পেশেন্ট বাড়িতে মৃত্যুবরণ করে। কোন পর্যায়ে আপনারা এই ধরনের রোগীকে পেলে আপনাদের চিকিৎসা সেবাটা সহজ হয়? ইনিশিয়ালি যখন পেশেন্ট এই ধরনের সিমটম নিয়ে প্রেজেন্ট করে, তখনই আমরা আমাদের ডাক্তারদের কার্ডিওলজিস্টের শরণাপন্ন হই। কার্ডিওলজিস্ট ইমিডিয়েটলি তাকে ইসিজি, ইটিটি, ইকো, অ্যাঞ্জিওগ্রাম করে এটাকে ফাইনালাইজ করে ফেলে। যখন অ্যাঞ্জিওগ্রাম করা হলো, তখন ফাইনালাইজ করা হলো, যদি কোনো ছোট ব্লক থাকে, দুই এক জায়গায় থাকে, তখন তাকে স্ট্যান্ড করে ওটাকে চিকিৎসা করা হলো 100%। আর যখন দেখা গেলো যে মাল্টিভেসেল, মাল্টিপল ডিজিজ, ডিফিউজ লিশন আছে, সেই ক্ষেত্রে পেশেন্ট গো ফর সার্জারি। কার্ডিওলজিস্ট যখন অধ্যায় ক্লোজ হয়ে গেলো, তখন কার্ডিয়াক সার্জারি অধ্যায় আমার শুরু হলো। তো আমি একটা এই মুহূর্তে একটা অ্যাঞ্জিওগ্রাম দেখেছি। সাধারণত বুকে ব্যথা নিয়ে আসলে কি আপনারা এনজিওগ্রামটি করে থাকেন? ইনিশিয়াল তাকে আমরা একটা ইসিজি করি, একটা ইটিটি করি, একটা ইকো করি, সেখান থেকে কি ডায়াগনোসিসটা হবে? ইয়েস, ইনিশিয়ালি একটা ক্লু পাওয়া যায়, সো ফাইনালাইজ করে আমরা এনজিওগ্রাম করি। সো এখানে যদি দেখা যায় একটা এনজিওগ্রামের ছবি দেখা যাচ্ছে, এটাকে আমি বলে লেফট মেইন, দিস ইজ কল কার্ডিয়াক ইমার্জেন্সি। বাম পাশে আমাদের দুইটা রক্তনালী আছে, যেটা প্রথমে শুরু হয় একটাতে, তার দুই ভাগ হয়ে যায়। এখানে দেখা যাচ্ছে শুরুটাই নাই, সে মোর দ্যান 80% ব্লক, সো ইটস কার্ডিয়াক ইমার্জেন্সি। অর্থাৎ উনি এই ধরনের রোগী যখন এনজিওগ্রাম করছে, তখনই বোঝা গেল যে এই ক্ষেত্রে আর স্ট্যান্টিং বা ট্রিটমেন্টটি, এই ক্ষেত্রে বলা হয়েছে যে স্ট্যান্টিং এর ভূমিকা নাই, ইমিডিয়েটলি হি নিডস সার্জারি এন্ড পেশেন্ট শুড নট লিভ দ্য হসপিটাল উইদাউট ডুইং এনি সার্জারি। স্ট্যান্টিংটা একটু জানতে চাচ্ছি, মানে একটু ব্যাখ্যা করুন। স্ট্যান্টিংটা হচ্ছে একটা ন্যারো প্যাসেজের মধ্যে, আমরা যদি বলি যে আগের দিনে যে আমরা বল পেন দিয়ে লিখতাম একটা রিং এর মতো, সেটা রক্তনালীর ভিতরে দিয়ে আর একটা জিনিস দিয়ে ওটাকে বড় করে দেওয়া হয়, ফুলিয়ে দেওয়া হয়, দিলে ওয়ালটা একটু বড় হয়ে গেল। এটা তখনই সম্ভব যেখানে লেশনটা অল্প একটু জায়গায় আছে। যদি লম্বা একটা ন্যারো প্যাসেজে আমি আর একটা ন্যারো জিনিস ঢুকে দিই, সেক্ষেত্রে স্ট্যান্ডিং খুব একটা গুড রেজাল্ট হয় না। ব্লকের চিকিৎসার ক্ষেত্রে আপনারা প্রাথমিক পর্যায়ে যখন বুঝতে পারলেন যে হ্যাঁ এর সমস্যাটি রয়েছে,
ব্লকের সমস্যাটি রয়েছে, তখন তো এনজিওগ্রামের প্রশ্নটি চলে আসে। তো এরপরে আপনারা কখন ডিসিশন নিচ্ছেন যে হ্যাঁ এই পেশেন্টের জন্য এনজিওপ্লাস্টি প্রযোজ্য? এটা বেসিক্যালি আমরা কমনলি ডিসিশন নিয়ে থাকি। যেমন আমার যে কার্ডিওলজিস্ট ভাই থাকে তার সাথে আমরা কনসাল্ট করি, যদি তার এক্সেন্ট্রিক ছোট ছোট লেশন থাকে সেক্ষেত্রে এনজিওপ্লাস্টি ইজ ভেরি গুড রেজাল্ট, সো ওই ক্ষেত্রে আমরা বলি যে এনজিওপ্লাস্টি করে ফেলেন। আর যখন দেখছে মাল্টিপল লেশন আছে, ডিফিউজ লেশন আছে, সেক্ষেত্রে সার্জারি উইথ দ্য অপশন। সো উই রান সিমেটেনিয়াসলি উইথ গুড রিলেশন, একটা ভ্যাসেলে হয়তো ব্লক থাকলো বা ছোট ছোট ব্লক থাকলো যেটা কারেক্ট করা সম্ভব, তো এদের কি পরবর্তীতে আবার এই সমস্যাগুলো হতে পারে? অবশ্যই হতে পারে, এবং আবার রিস্টেনোসিস হতে পারে, সেক্ষেত্রে হিনের সার্জারি, তখন আর এনজিওপ্লাস্টির ভূমিকা থাকে না। কাদের ক্ষেত্রে সার্জারি যে প্রযোজ্য হবে বা কারা করতে পারবেন, তাদের শারীরিক কি কি সুবিধাগুলো থাকতে হবে? বাইপাস সার্জারিতে এজ বা বয়সের কোনো কন্ট্রাইন্ডিকেশন নেই, পেশেন্ট সিমটম আছে, ব্লক আছে, গ্রাফটেবল ভেসেল আছে, হি ক্যান গো এনি টাইম এনিহোয়ার। এই ধরনের পেশেন্টের সাধারণত প্রেসার, ডায়াবেটিস, এই ধরনের কোমরবিডিটি গুলো থেকে থাকে। আসলে ব্লকটা তো হয়েছেই তার আনকন্ট্রোল ডায়াবেটিস, হাইপারটেনশন এর জন্যই। সো যখন পেশেন্ট আমার কাছে আসে তখন আমরা তাকে বাইপাস করে দেওয়ার পরে নেক্সট লাইফে একটা শৃঙ্খলা এসে যায়, তখন সে একটা ডিসিপ্লিন লাইফ ট্রিট করে, সো নেক্সট লাইফ হি এনজয়। আমি সবসময় একটা কথা বলি যে বাইপাস করি তিনটা কারণে। একটা পেশেন্ট যখন বাইপাস করা হয় তার 95% সেকেন্ড টাইম হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে না। জীবনযাত্রা সেখানে কি কি সাবধানতা অবলম্বন করবেন? আফটার টু মান্থস আমরা যে স্টার্নোটোমি করি ওইটা হিল হয়ে যায়। হিল হয়ে যাওয়ার পরে আমার অনেক পেশেন্ট আছে যারা বিডিআর আর্মিতে চাকরি করে, দে আর অ্যাটেন্ড দে আর রেগুলার প্যারেটরি সিবিজি এর, এখানে যেটা আমরা ওপেন হার্ট সার্জারি বলছি। আমি সবসময় আধুনিক বাইপাসের ক্ষেত্রে এখানে বিটিং হার্ট সার্জারি আমি করে থাকি, রেগুলারলি আমার টিম করছে। এখানে আমরা হার্টকে বন্ধ না করেই আধুনিক বাইপাস করছি। সো এখানে আমি যেটা দেখাচ্ছি এই জিনিসের নাম হচ্ছে অক্টোপাস, যেটা দিয়ে হার্টের যে জায়গাটা আমি বাইপাস করব ওই জায়গাটাকে সামান্য স্ট্যাবিলাইজ করে। আর এখানে একটা আর্টারি দেখা যাচ্ছে, এটা আমরা বুকের মাঝখান থেকে নামিয়ে নিয়ে হার্টের যেখানে ব্লক আছে তার পরবর্তী জায়গায় আমরা লাগিয়ে দিচ্ছি। এখানে কিন্তু হার্টকে আমরা কখনোই বন্ধ করছি না, হার্ট তার নির্দিষ্ট গতিতে চলছে, জাস্ট নৃত্যের তালে তালে আমার হাতের ছন্দ দিয়ে হার্টকে আমরা এমন একটা সুতা দিয়ে আমি কাজ করি যেটা এইটো খুবই খালি চোখে দেখা যায় না। এখানে দেখা যাচ্ছে যে আমি যে সুতাতে সেলাই করছি সেটা কিন্তু দেখা যাচ্ছে না। সো ইটস ভেরি মেডিকুলার জব, এটা পেশেন্টের জন্য খুবই উপকারী, এবং পেশেন্ট এই বিটিং হার্ট বাইপাস সার্জারি করলে পরে পেশেন্টের হসপিটালিস্টে কম হয়, হি ক্যান ব্যাক হিজ ওন ওয়ার্ক ইমিডিয়েটলি, ব্লাডের পরিমাণ কম লাগে, কস্টিং কম, সো ইট ইস এ টোটাল ভেরি কস্ট ইফেক্টিভ। স্যার অনেক ধন্যবাদ, আমরা অনেক চমৎকার সব তথ্য জানতে পারলাম আপনার আজকের এই বক্তব্য থেকে। আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ এনটিভি পরিবার। প্রিয় দর্শক, আমরা ওপেন হার্ট সার্জারি নিয়ে জানতে পারলাম। যেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হলো তা হচ্ছে সার্জনের দক্ষতা এবং অভিজ্ঞতা দুটো খুবই দরকার। যাদের এই সমস্যাটি রয়েছে আশা করব তারা সমস্যাটি নিয়ে আপনার কাছের চিকিৎসকের সাথে আলোচনা করবে। প্রিয় দর্শক, এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি।